এখন ফল কেনা হচ্ছে। এখন আমরা মিষ্টি কিনতে এসেছি, মিষ্টি কেনা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি ঘাটাল। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। ও আজকে আমার বাড়িতে জামাই ষষ্ঠী এবং আমার প্রথম জামাই ষষ্ঠী, আমার নয় সরি, আমার হাজবেন্ডের প্রথম জামাই ষষ্ঠী। তো আমি হচ্ছে যে বাবার বাড়ি এসেছি, তো আজকে আমার যে এক্সপিরিয়েন্সগুলো হবে, ফার্স্ট টাইম তো যে এক্সপিরিয়েন্সগুলো হবে, অবশ্য আমার কোনো অকেশান নয় আজকে, তো আমাকে বেশি প্যাম্পার করা হবে না, ওকেই বেশি প্যাম্পার করা হবে। তো ও যা যা হতে চলেছে সেটা তোমার সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। আগের দিন আমার বাবা এসে আমাকে এই জামাই ষষ্ঠীর তত্ত্ব হিসেবে এগুলো সব দিয়ে গেছে। তোমরা সকলেই জানো জামাই ষষ্ঠীর তত্ত্বতে আম, কাঁঠাল, লিচু, মিষ্টি এগুলো সব থাকে, এগুলো সব মানে দিতেই হয়। তো আমার বাবা এসে আমাকে এগুলো দিয়ে গেছে। কত কত টাকা পাচ্ছে এরা, আমাদের কিছু নেই, কিন্তু পরে এগুলো আমরাই ছাপবো। আমি কটা লুচি খেলাম বলতো? দশটা, এগারোটা। প্রথমবার জামাই ষষ্ঠী, তোমার কেমন লাগছে? ভালো, শুধু ভালো। কম বয়সে শাশুড়ি হয়ে গেছে এটা আমার মা, তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দরী, লজ্জা পেয়ে গেছে এখন। আজকে মানে ধুমধুমার কাণ্ড হচ্ছে আমার হাজবেন্ডকে নিয়ে, এবং আমার তো এতে কোনো মানে গুরুত্বই নেই। আজ তোমাদের সাথে একটা নতুন মানুষের ইন্ট্রোডিউস করাবো, যার সাথে আমার সবসময় মারপিট হয়, খুনসুটি হয়, ঝগড়াঝাটি হয়, আর আমার প্রায় মাথার চুল অর্ধেক যে শেষ করে দিয়েছে আমায় মেরে মেরে। আয়, একদমই তাই। আগে তো সবসময় মারামারি হতো, এখন মারার সময়টা সত্যিই খুবই কম পাই। আমিও কিছুদিনের জন্যই আসে, আমিও ব্যস্ত থাকি, ও ব্যস্ত থাকে, ফোনও করে না, ফোন করে না, মেসেজও করে না। ঠিক আছে না গাইস, মেসেজ করি, ফোনও করি, তবে ও খুব বিজি থাকে সবসময়। একদমই বিজি থাকি না, ও ফোন করে না, মেসেজ করে না। চুপ কর, বাজ হয়ে গেছে, অত লেন্দি ভিডিও করা যাবে না। ফার্স্ট টাইম জামাই ষষ্ঠী এর, তো কেমন লাগছে তোমার ফার্স্ট টাইম, তোমার এত খাওয়া দাওয়া? পাঞ্জাবিটা পরে ভালো লাগছে। আর রাইস বানানো চলছে, মনে হচ্ছে ভালোই খেতে হবে, মনে হচ্ছে নয় ভালোই খেতে হবে। মাটন রান্না হচ্ছে, আঠি মাটনটা দারুণ করে, আজকেও সুন্দর করবে, খেয়ে তোমাদের জানাবো কেমন হয়েছে খেতে। কি গো, খিদে পেয়েছে? না না, কি খাবে না? না না, ফল খাও, শক্তি বাড়াও, করোনাকে জয় করতে হবে আমাদের, খাও খাও।
খেয়ে নাও খেয়ে নাও সব, আজকে সব খেতে হয়। এখানে সব জামাইরা খেতে বসেছে, গপ গপ করে খাচ্ছে। খাও খাও, তোমাদের দিন খাও। কেমন লাগলো খেত? মুখে কি ভাষা হারিয়ে গেছে নাকি? জামাই ষষ্ঠী পর্ব এখানেই শেষ, তো আবার নতুন কোনো ব্লগ নিয়ে আসব। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। টাটা।